এখানে যেটা করতে চাইছি সেটা হচ্ছে স্যাটেলাইট ডেটা আমি কালেক্ট করব। তো আমি একটা রিজিয়ন আমি প্রথমে দেখে নেব যে আমি কোন রিজিয়নে করতে চাইছি, ঠিক আছে? তো এবার সেই রিজিয়ন থেকে কি করে স্যাটেলাইট ডেটা ডাউনলোড করা যায় আমি সেটা দেখাচ্ছি, মানে একটা সোর্সের পুরো মানে কাজটা দেখাচ্ছি। তো সোর্সটা হচ্ছে দিয়ে দিয়েছি ওই এতে চ্যাটবক্সে দেওয়া আছে। তো সেই সোর্সে একটা মানে প্রথমে লগ ইন করতে হয়, লগ ইন না করলে মানে ডাউনলোডটা করা যায় না। তো লগ ইনের কিছু প্রসেস আছে, যে ইনস্টিটিউটের নাম দিতে হয়, নিজের নাম দিতে হয়, ইথিক্যাল একটা পারমিশন দিতে হয় যে আমি এই ডেটা নিয়ে আমি কোনো অবৈধ কাজ করব না বা কিছু এরকম। তো এবার ওটা করলে লগ ইনটা হয়ে যায়, মানে ওখানে একটা মেল আসে এবং ওই মেলটা এলে ওটাকে বোধহয় কিছু একটা অ্যাক্টিভেশন করতে হয়, দিলে লগ ইনটা কমপ্লিট হয়ে যায়। তো এবার এরপর যেটা আমার কাজ আছে সেটা হচ্ছে এরকম, যে আমি যে জায়গার ডেটাটা নিতে চাইছি, আমি হয়তো ইন্ডিয়ার কোনো একটা জায়গার ডেটা আমি নেব, আমার কাছে যদি ল্যাটিচিউড লংগিচিউড থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে আমি মানে একদম ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি, ঠিক আছে? যদি আমি বলি যে আমি সুন্দরবন এলাকার ডেটা নেব, বা এখানে আমি ওড়িশার এই জায়গার ভুবনেশ্বরের বা বালেশ্বরের এই জায়গার আমি ডেটা নেব, তো ডেটাটা কি করে নিচ্ছি, আমি ডেটাটা নিচ্ছি এখানে কি করা হয়, আমি পলিগন হিসেবে নিতে পারি বা সার্কেল বা প্রিডিফাইন্ড এরিয়া। তো সার্কেল নিলে কি হয়, সার্কেলে হচ্ছে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমি যে জায়গায় সার্কেল নেব সেই জায়গাতে আমি সেই সেন্টার যেটা, এটা হচ্ছে আমি ইয়ে করে দিলাম যে এখানে আমি সেন্টার নিচ্ছি, এবং একটা রেডিয়াস দিয়ে দিলাম যে আমি রেডিয়াস দিলাম 300 মিটার। তো এতটা জায়গার আমি স্যাটেলাইট ডেটা নেব, ঠিক আছে? ও এবার সিলেক্ট করে নিল কোন জায়গার আমি নিচ্ছি স্যাটেলাইট ডেটা আর কিরকম স্যাটেলাইট ডেটা আমি নিচ্ছি, ও এবার রিজিয়নটাকে সিলেক্ট করে নিল। তো এই রিজিয়নটাকে ম্যানুয়ালি চেঞ্জ করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে সার্কেল হিসেবে নিলে। আর যদি পলিগন হিসেবে আমি নিই তাহলে দেখাচ্ছি, পলিগন হিসেবে যদি আমি নিই তাহলে আমি ইউজ ম্যাপ করলাম, ইউজ ম্যাপ করার পরে, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইউজ ম্যাপ করলাম। ইউজ ম্যাপ করার পরে আমি এবার এখানে এক্সট্রা ভাবে অ্যাডও করতে পারি যে এই পয়েন্টগুলো দিয়ে আমি একদম নিজের মতো করে ম্যানুয়ালি একটা জায়গা সিলেক্ট করলাম, সেই জায়গার আমি ডেটা নিতে চাইছি। তো এবার এটা আমি করে দিলাম, করে দেওয়ার পরে আমি কি করব যে এখানে তিনটে জিনিস আছে, ডেটা রেঞ্জ, ক্লাউড কভার আর রেজাল্ট অপশনস। তো ক্লাউড কভার যেটা, এটা ডেটা রেঞ্জের, আমি ডেটা রেঞ্জ জিনিসটা কি না কবেকার আমি ডেটা নিতে চাইছি, যে এখানে হয়তো আমি 2002 এর ডেটা নেব, ঠিক আছে, জানুয়ারি মাসে ডেটা নেব, আর জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডেটা নিচ্ছি, আর এখানে হচ্ছে কতদিন অবধি নিচ্ছি, 2021-এর ধরো জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত আমি ডেটা নিচ্ছি। এবার সার্চ মান্থস মানে প্রত্যেকটা মাসের ডেটা যদি হয় তাহলে অল থাকবে, না হলে আমি শুধু জানুয়ারি নিলে শুধু জানুয়ারি দেবো বা ফেব্রুয়ারি দেবো এরকম। তো এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি যেটাতে যাব সেটা হচ্ছে ক্লাউড কভার। ক্লাউড কভারটা কেন দিচ্ছি, না স্যাটেলাইট ডেটাতে আমি যেহেতু ওপর থেকে ছবি নিচ্ছি, তো স্যাটেলাইটে একটা ক্লাউডের ব্যাপার থাকে, কারণ ক্লাউডের ছবি মাঝখানে চলে আসে। তো আমি যদি ক্লাউড কভারটাকে কাস্টমাইজ করে দিই তাহলে ওই রেঞ্জের মধ্যে আমি ডেটাগুলো পাবো। এখানে আমি যদি এটাকে 0 থেকে 50% করে, মানে 50% যদি করে দিই, তাহলে যে ডেটাগুলো আমি পাবো সেই ডেটাগুলো 0 থেকে 50%-এর মধ্যে থাকবে, ক্লাউড কভারটা 0 থেকে 50%-এর মধ্যে থাকবে সেই ডেটাগুলো। তো আমি সেই ডেটাগুলো নিয়ে নিলাম, সেই ডেটাগুলো নিয়ে নেওয়ার পরে এটা আমি যেটা করব যে এটা হয়ে গেল 50% হয়ে গেল, দেওয়ার পরে আমি ডেটা সেটসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এত রকমের স্যাটেলাইট ডেটা আমার কাছে অপশন দিয়েছে, ঠিক আছে? তো এবার আমি যে কাজটা করতে চাইছি সেই কাজের জন্য কোন রকমের স্যাটেলাইট ডেটাটা ইম্পর্ট্যান্ট, তো সেটা আমাকে আগে থেকে দেখে নিতে হবে। যে আমি যদি ভেজিটেশন নিয়ে কাজ করতে চাই তাহলে আমার ভেজিটেশন ম্যাপিংটা ভালো কাজ করবে, এবার আমি যদি কোনো ল্যান্ড কভার নিয়ে কাজ করতে চাই তাহলে তো ল্যান্ড কভার আছে, ল্যান্ডস্যাট আছে, তারপর রেডার আছে। তো এবার আমাকে ওটা দেখে নিতে হবে যে কোন ডেটাটা আমি চাইছি। এবার এটা এরকম নয় যে এখানে সব ডেটা গুলোই অ্যাভেলেবল আছে, হয়তো কোনো জায়গার এই ডেটাটা আছে এটা নেই, এরকম হতেও পারে। তো আমি এখানে ভেজিটেশন নিলাম, এবার ভেজিটেশনের মধ্যে এত রকমের ডেটা আছে, তো এবার মানে আমি যেটা জানি যে এটা আছে আমার, এগুলো হয়তো কয়েকটা নেই এরকম আর কি।
তো এই ডেটাগুলো আমি নিলাম, নেওয়ার পরে আমি যখন রেজাল্ট দেবো তখন ওটা সার্চিং করছে। তো এবার এখানে আমি এতগুলো ডেটা পেয়ে গেলাম, ঠিক আছে, একদম মানে যতগুলো ডেট আমি চেয়েছি সেই ডেটের মধ্যে আমার দেওয়া কন্ডিশন যেগুলো স্যাটিসফাই করেছে সেই স্যাটিসফিকেশনের মধ্যে আমি এতগুলো ডেটা পেয়েছি। তো এটা দিলে ডাউনলোডের অপশন আসছে। এবার এটা একটা হিউজ পরিমাণ ডেটা হবে, অনেকটা জায়গা আমি ইয়ে করেছি। তো এবার এইটা ডাউনলোড করলে ডেটাটা ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে আমার মানে ডেটা অ্যাকুইজিশনের একটা প্রসেস বললাম, ঠিক আছে। এবার আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে আমি কিরকম ডেটা চাইছি, ডেটা সেটসটা আমি কিরকম চাইছি, এই এইগুলো। এবার তারপর আমাকে দেখতে হবে আমি ক্লাউড কভার কিরকম চাইছি, আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যেটা দিয়ে মানে যে ডেটা দিয়ে কাজ করব সেটাতে কোন রকমের স্যাটেলাইটটা সব থেকে বেশি ম্যাটার করে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডেটা অ্যাকুইজিশনের মানে ডেটা এখান থেকে অ্যাকুইজিশন করা যায় এইভাবে ডাউনলোড করে, ঠিক আছে। এই হচ্ছে মানে ডাউনলোডের পদ্ধতিটা বললাম, কোনো প্রবলেম থাকলে বলতে পারো। সবাই বুঝতে পেরেছ না কিছু বলবি? বুঝতে পেরেছি ম্যাম। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, এখানে দাদা একটা কথাগুলো শুনতে পারলে, যে ক্লাউড ল্যান্ড কভার ডেটা আর একটা ভেজিটেশন ডেটা, ওটার পার্থক্যটা কি জানো? ধরো তুমি গাছ একটু ক্লিক করো, নিয়ে পুরো ভেজিটেশন মনিটরিং, ধরো গাছ পড়া রিলেটেড কোনো কাজ করতে গেলে এই ডেটাগুলো নিতে হবে, আর যদি আমরা কোনো ধরো সয়েল নিয়ে কালচার করব, মিনারেল নিয়ে কালচার করব, মানে ল্যান্ড, তখন আমাদের ল্যান্ড কভার নিতে হবে। ঠিক আছে, আমরা ডিসাইড করে নেবো আজকে আমরা কিসের চেঞ্জ ডিটেকশন করব তার উপর। ওকে ম্যাম। হ্যাঁ, আচ্ছা ম্যাম, এরপর কি আমি ওই গুগল আর্থ ইঞ্জিনটা দেখিয়ে দেবো? হ্যাঁ, এটা তো ওরা দেখে নিল। এবার এটা দেখানোর পর ওদের ওটা লুকিয়ে দেওয়া প্রথমে, যে এখান থেকে যে ডেটা গুলো আমরা করবো তার টাইম ল্যাপসটা। হ্যাঁ, আচ্ছা, টাইম ল্যাপস। আচ্ছা, আমি এখানে যে ডেটাটা নিয়েছি সেটা আমি এটা দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সার্কেল হিসেবে যদি নিই, মানে আমি একটা এটা ল্যাটিটিউড আর লংটিটিউডটা চাইছি আর কি, ঠিক আছে। তো এটা আমার টাইম ল্যাপসের ডেটা। তো এটাতে আমি কি করছি, বেসিক্যালি আমি এখানে 1984টা আমি সিলেক্ট করে রেখেছি। তো আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে এরকম, যে আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, মানে এই ল্যাটিটিউডটা লংটিটিউডটা দিতে আমার এই জায়গাটা সিলেক্ট হয়ে গেল। তো টাইম ল্যাপস দিয়ে আমি কি করতে পারি, না আমি দেখতে পারি যে আমার ডেটাটা নিয়ে যেটা কাজ করতে চাইছি সেটা আমি খালি চোখে কতটা চেঞ্জ ডিটেক্ট করতে পারছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার 1984, এটা 1990, ঠিক আছে। এখানে চেঞ্জ কতটা বোঝা যাচ্ছে, এই যে চেঞ্জ হলো, 1984 এরকম ছিল, 1990 এরকম হলো, তারপর 1984 এরকম ছিল, 2020 এরকম অবস্থা, ঠিক আছে। এই চেঞ্জ কতটা ডিটেক্ট করা যাচ্ছে সেটার উপর ভিত্তি করে আমি মানে রিজিয়নটা চুজ করতে পারি। কারণ রিজিয়ন মানে আমি যে ডেটা নিয়ে কাজ করব সেখানে তো রিজিয়ন আছে, এটা আমার স্পেশিয়াল ডেটা। স্পেশিয়াল ডেটা মানে হচ্ছে যে ডেটার সঙ্গে লোকেশন ট্যাগ হয়ে থাকে। তো যেহেতু আমার এখানে লোকেশন ট্যাগড আছে, তো তাহলে আমাকে দেখতে হবে যে লোকেশন নিয়ে কাজ করছি সেই লোকেশনে আদৌ কোনো চেঞ্জ হয়েছে কিনা। কারণ আমি যেখানে সেখানে তো নিয়ে নিতে পারি না, যদি আমি ভেজিটেশন নিয়ে করতে চাই তাহলে আমাকে এমন একটা জায়গা দেখতে হবে যেখানে গাছপালা সত্যিই আছে বা চেঞ্জ হচ্ছে। আমি যদি একটা মালভূমি এলাকা বা মরুভূমি এলাকাতে ভেজিটেশনের কাজ করবো বলি সেটা দাঁড়াবে না।
তো সেই জন্য আমাকে দেখতে হবে যে আমি যে জায়গাটা নিয়ে কাজ করছি সেই জায়গাতে কতটা মানে আমার ভ্যালিড, মানে আমার অ্যানালিসিসটা কতটা ভ্যালিড। তো সেটার জন্য টাইম ল্যাপস নিয়ে কাজটা করে নেওয়া যায়, মানে জাস্ট খালি চোখে ডিটেক্ট করা যে চেঞ্জটা হচ্ছে কিনা। তো আমি একটা র্যান্ডামলি একটা জায়গা চুজ করে ফেলেছি, তো এই জায়গাতে আমি দেখছি যে আমার কতটা চেঞ্জ হচ্ছে। 1984 এরকম কন্ডিশন ছিল, 2020-তে এরকম কন্ডিশন। তো এবার আমাকে দেখতে হবে যে যে কোনো জায়গায়, হয়তো আমি একটা জায়গাতে ম্যানগ্রোভ এলাকা আছে, ম্যানগ্রোভ এলাকাতে যদি আমি সিলেক্ট করি তাহলে আমাকে দেখতে হবে যে ম্যানগ্রোভ এলাকাতে কতটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এটা মানে ওই অ্যানালিসিসের জন্য আর কি, যে পজিশনটা আমি চুজ করব সেটা আদৌ ভ্যালিড কিনা এটা চেক করার জন্য টাইম ল্যাপসটা ইউজ করা হয়। ঠিক আছে, গুগল আর্থ ইঞ্জিনে এরকম টাইম ল্যাপসেরই পাওয়া যায়। তো এখানে হচ্ছে এই জিনিসটা চেক করে নেওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে রিজিয়নটা সিলেকশনের জন্য। আচ্ছা, তো এটা হলো। আর ম্যাম এরপর কি হয়েছে, এটা দেখিয়ে দিই, তাই তো? ওই আর্থ ইঞ্জিনের ওটা কি দেখাবো ম্যাম, মানে হ্যাঁ, কোড এডিটরটা? ইন্টারেস্ট পাবে, এটা আজকে লাগবে না তোমাদের, দেখে নাও যে ওরা চেঞ্জ ডিটেকশন কিভাবে করেছে। তুমি ম্যানগ্রোভ নিয়ে করি তো, একটু দেখিয়ে দাও। হ্যালো ম্যাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ম্যাম বলছি, গ্রিন কালারটাই কি ভেজিটেশনটা ডিটেক্ট মানে ডিনোট করছে এখানে ল্যান্ডের মধ্যে? মানে না, এখানে যে ছবিটা আছে এটাতে, এটা জাস্ট এমনি তোলা ছবি। ঠিক আছে, এবার এটা অবশ্যই মানে গাছেরই ছবি এটা। ঠিক আছে, এমনি এটা এমনি যেরকম গুগল ম্যাপে আমরা যেরকম দেখতে পাই সেটাই আচ্ছা সেটাই দেখছি, শুধু চেঞ্জটা ডিটেক্ট করার জন্য। মানে খালি চোখে ডিটেকশনটা করে আমি একটা আন্দাজ করতে পারি যে সত্যি এখানে কিছু হতে চলেছে না এমনি এমনি করছি আমি। ওকে, ঠিক থ্যাংক আছে, ইউ দাদা। মানে হ্যাঁ এটার কোনো, এটা যে এই গ্রিন কালারটা যে ভেজিটেশন বা এটা এরকম কোনো সিগনিফিকেন্টলি বলা যায় না, কিন্তু জাস্ট খালি চোখে আমি কতটা দেখতে পাচ্ছি গুগল ম্যাপে আমি যেরকম দেখছি এখানেও একই। শুধু এখানে টাইম ল্যাপস করলে কি হচ্ছে, 1984 এর ডেটাটাও আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই চেঞ্জটা এরকম হয়েছে। থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, হ্যাঁ এইটা। আচ্ছা, তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, গুগল আর্থ ইঞ্জিন। তো এখানে মানে গুগল আর্থ ইঞ্জিন হচ্ছে বিশাল বড় ইঞ্জিন, এবং এটাতে অনেক কিছু করা যায় আর কি, মানে বিশাল ফ্যাসিনেটিং কিছু কাজ করা যায়। তো মানে আমরা যেটা করেছি জাস্ট দেখাচ্ছি, মানে জাস্ট ইন্টারেস্টের জন্য। ঠিক আছে, হ্যাঁ, এটা লাগবে না, এটা মানে কি করা যায়। হ্যাঁ জাভাস্ক্রিপ্টে কোড করা যায় এখানে, এটা ওরা হ্যাঁ, করেছে, জাভাস্ক্রিপ্ট এখানে কোড করা যায়। আমরা ঠিক করতে আছে, কি পারি। কি কাজ, কি কি কাজ করা যায় আমি জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে, আমরা এটা করেছি আন্দামানের ওপরে, তো আন্দামানের ম্যানগ্রোভের ওপরে কাজটা করেছি। ঠিক আছে, এখানে ডেটা নিয়েছি 1996 এর, 2007, 2017। ঠিক আছে, এই তিনটে ইয়ারের ডেটা নেওয়া হয়েছে। তো এই ডেটাটা নিয়ে আমরা একটা কাজ করেছি। আচ্ছা, লোড হচ্ছে, লোডটা হয়ে যাবে, আমি দাঁড়াচ্ছি। কিছু ইস্যু হচ্ছে, কিছু একটা প্রবলেম হচ্ছে ম্যাপটা স্টেডি হচ্ছে না। আচ্ছা, 1 মিনিট।
আচ্ছা, তো গুগল আর্থ ইঞ্জিনে যেটা করা যায় সেটা হচ্ছে, মানে আমি কি করছি এখানে, বেসিক্যালি আমরা ডেটা নিয়েছি 1996 এর, 2007, 2017, তো এই তিনটে ইয়ারে ডেটা নিয়ে আমরা একটা চেঞ্জ অ্যানালিসিস করেছি যে কতটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো আমরা যে জায়গাটা নিয়েছি সেটা হচ্ছে সুন্দরবন এলাকা, সুন্দরবনে মানে ইন্ডিয়ান পোর্শনটা। তো এসআরটিএম ডেটা যে, কিছু একটা প্রবলেম হচ্ছে ম্যাম, কাজ করছে না। আচ্ছা, তো এই পোর্শনটা আমরা নিয়েছি যেহেতু ম্যানগ্রোভের কাজ করছি, সেই জন্য ম্যানগ্রোভের ডেটা অ্যানালিসিস এর জন্য এই এই পোর্শনটা আমরা নিয়েছি। তো নেয়ার পর আমি যেটা করছি সেটা হচ্ছে যে 2007-এর একটা ডেটা আছে, 1996 এর একটা ডেটা আছে, তো 2007-এর যে ডেটা সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, এবং এই ডেটা সোর্স যেটা, এটা হচ্ছে জ্যাক্সা থেকে নেওয়া, এবং এটা একটা রেডার ডেটা। তো এটা আমার 7-এর একটা ডেটা, 2010-এর একটা ডেটা এরকম এরকম দেখতে, 2017-টা এরকম দেখতে। ঠিক আছে, এবং এগুলো সবই করা যায় গুগল আর্থ ইঞ্জিনে, মানে শুধুমাত্র কোড লিখেই করা যায় পুরোটা। প্রথমে একটা ওই মোজাইক ডেটাটা দিতে হয় যেটা 1996 এর ডেটা, তো সেই ডেটাটা দেওয়ার পরে কোড লিখেই বাদবাকি কাজগুলো করা যায়। ঠিক আছে, এই যে ডেটাটা, এই ডেটাটা আমাকে আপলোড করতে হয়েছে, বাদবাকি যে কাজগুলো সেগুলো হচ্ছে আমি মানে অটোমেটিক্যালি ইন্টারনেট থেকেই হয়েছে, মানে কোডের মাধ্যমেই করা গেছে। ঠিক আছে, তো এখানে কি করা যাচ্ছে, মানে আর কি কি করা যায় আমি দেখাচ্ছি। যে আমি তো 2007 আর 10-এর ডেটা নিয়েছি, 17-এর ডেটা আছে, তো আমি করছি কি, 2007 আর 17-এর একটা রেশিও বের করছি। রেশিওটা দিয়ে কি বোঝানো হচ্ছে, না 2007 সালে যে যে জায়গাগুলোতে ভেজিটেশন ছিল সেটার একটা আমার কাছে এ আছে, একটা লিস্ট আছে, আর 2017-এর যেখানে ভেজিটেশন ছিল সেখানকার একটা ডকুমেন্টেশন আমার কাছে আছে। তো আমি কি করছি, ইমেজ দুটোকে সাবট্রাক্ট করে দিচ্ছি, যার ফলে কি হচ্ছে, না যেই পোর্শন গুলোতে 2007-এ ডেটা ছিল, মানে গাছ ছিল বা ভেজিটেশন ছিল, সেখান থেকে 2017-ও বিয়োগ হচ্ছে। তো যদি 7-এ থেকে থাকে, 17-তে লস হয়ে যায়, তাহলে সেই জায়গাগুলো সাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর যদি 7-এ না থাকে, 17-তে গেইন হয়, তাহলে সেই জায়গাগুলো কালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা লোড হচ্ছে, একটু লোড হতে টাইম লাগবে। তো তাহলে মানে আমি এই রেশিওটা, যেহেতু রেশিওটা থেকে আমি বলতে পারছি যে কোন কোন পোর্শন গুলোতে লস, কোন কোন পোর্শন গুলোতে গেইন হয়েছে। ঠিক আছে, আর দেখাচ্ছি, লোড হোক। আচ্ছা, যতটা লোড হয়েছে দেখাচ্ছি। তো এই যে পোর্শনটা, এই পোর্শনে নেটওয়ার্কটা খুব স্লো। আচ্ছা, এই যে পোর্শনটা, এই পোর্শনে এটা হচ্ছে রেসিও ইমেজের ছবি। তো রেসিও ইমেজে আমি যে জায়গাগুলো সাদা দেখছি, যে একদম সাদা, তো এই জায়গাগুলোতে 2007-এ ছিল এবং 17-তে নেই, যার ফলে কিছুই সাবস্ট্রাক্ট হয়নি, যার ফলে পুরোটাই সাদা দেখাচ্ছে। ঠিক আছে, আর যে পোর্শন গুলো কালো হয়ে গেছে সেগুলোতে 2007-এ ছিল না ভেজিটেশন, 2017-তে ভেজিটেশনটা গেন হয়েছে। ঠিক আছে, যার ফলে এই অংশগুলো কালো হয়ে গেছে। তো যেহেতু আমি একটা মানে একটা গুগল আর্থ ইঞ্জিনে যেহেতু আমি একটা রেশিও বের করতে পারছি, রেশিও থেকে বলতে পারছি যে এটা আমার সাদা, এটা কালো, তো এখানে আমি একটা থ্রেশহোল্ড অ্যাপ্লাই করতে পারি, যে থ্রেশহোল্ড থেকে আমি বলে দেবো যে কোনগুলো আমার গেন আর কোনগুলো লস। তো ভেজিটেশন লস যেটা 717, সেটা আমি যদি সেই ফিল্টারটা যদি অন করে দিই, তাহলে এখানে যে যে অংশগুলো সাদা আছে সেই জায়গাগুলো লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এটা আমি ফিল্টার অন করে দিয়েছি, এবং এটা কি করে করা হয় সেটার একটা প্রসেস আছে। সেটা প্রসেসটা হচ্ছে এরকম, যে আমি প্রথমে ম্যানুয়ালি চুজ করলাম কোন কোন জায়গাগুলো সাদা হয়েছে। তো এবার আর্থ ইঞ্জিন কি করলো, ওই ম্যানুয়াল যে পলিগনগুলো আঁকলাম, মানে যে যে জায়গাগুলো আমি সিলেক্ট করলাম, সেখান থেকে একটা মিন বের করে এবং একটা ফিল্টার, মানে একটা হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু বের করে।
তো এই ভ্যালুর উপরে যদি আমার ভ্যালু থাকে তাহলে সেটাকে লাল করে দেবে, যদি ভ্যালুর নিচে থাকে তাহলে কিছু করবে না, ঠিক আছে? তো যেই অংশগুলো সাদা ছিল সেই অংশগুলো এখন লাল হয়ে গেছে, কারণ আমি ভেজিটেশন লসের যে ফিল্টারটা সেটা অন করে দিয়েছি। এটা অফ করে দিলে এই অবস্থা। এবার কি বললাম, না যে অংশগুলো কালো হয়েছে ওখানে গেন হয়েছে, তো আমি দেখব কোথায় কোথায় গেন হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে গেনের ভ্যালু, যে জায়গাগুলো কালো ছিল সেগুলো সবুজ হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে আমার গেনের ফিল্টার, ঠিক আছে? একই রকম ভাবে ভেজিটেশন লস করতে পারি 1996 আর 2017 এটার মধ্যে। তো এটার আগে প্রথমে আমি রেশিওটা দেখে নিতে চাই, যে আমি রেশিওটা কিরকম ছিল, ঠিক আছে? তো এই হচ্ছে রেশিও 1996 আর 2017, ঠিক আছে? এই স্প্যানটাতে অনেক বেশি লস এবং গেন আছে, মানে লসটা অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এইরকম হচ্ছে লসের ব্যাপার। এটা হচ্ছে আমার একটা স্মল পোর্শন, ঠিক আছে? স্মল পোর্শনে আমি দেখাচ্ছি একটু অংশ নিয়ে। তো মানে আর্থ ইঞ্জিনে এই সমস্ত কাজগুলো করা যায় আর কি, কয়েক লাইন কোড লিখেই এই কাজগুলো করা যায়। তো এইটা হচ্ছে আমার 1996 আর 2017 এর ইমেজ লোড হচ্ছে, এটা হচ্ছে আমার রেশিও ইমেজ, ঠিক আছে? আর রেশিওতে যে অংশগুলো কালো অংশ সেগুলোতে গেন হয়েছে, মানে 1996 এ ছিল না, 2017 এ গেন হয়েছে। আর যে অংশগুলো সাদা সেই অংশগুলোতে 1996 এ ভেজিটেশন ছিল কিন্তু 2017 এ লস হয়ে গেছে। তো আর যে অংশগুলো গ্রে হয়ে আছে ওইগুলোতে কোনো চেঞ্জ হয়নি, মানে নো চেঞ্জ, ঠিক আছে? এবার আমার এটা কাজ করবে কতটাতে, মানে আমি যে এখানে এই যে আমি এরকম বর্ডার করে নিয়েছি, তো এই বর্ডারটা করছি আমি এখানে হচ্ছে আমার জিওমেট্রি ইম্পোর্ট দিয়ে। আরওয়াই যেটা, আরওয়াই এটা সিলেক্ট করলাম, এই যে অংশটা হলুদ হয়ে আছে এই অংশটা হচ্ছে মানে আমি নিজে থেকে একদম ম্যানুয়ালি হাতে কেটেছি, যে আমি আন্দাজ করেছি যে এই জায়গার মধ্যে আমার ম্যানগ্রোভ থাকতে পারে। আমার তো এখানে কাজটা ছিল ম্যানগ্রোভ নিয়ে, তো আমি ম্যানগ্রোভ কতটা থাকতে পারে সেইটা একটা আন্দাজ করে আমি কেটে নিয়েছি, ঠিক আছে? যার জন্য এইখানেই এই অংশটুকুতেই শুধুমাত্র পুরোটা দেখাচ্ছে, মানে এই যে বাদবাকি অংশগুলো আছে এগুলোতে দেখাচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে আমার ব্যাপার। আর এটাতে আমি যদি ভেজিটেশন লসটা অন করি তাহলে সাদা অংশগুলো লাল হয়ে যাচ্ছে, কারণ আমি ফিল্টার অন করে দিয়েছি কোথায় কোথায় লস হয়েছে সেটা অন হয়ে যাচ্ছে। আর আচ্ছা এটা 717 হয়ে গেছে, স্যার ভেজিটেশন লস 1996 আর 17 করলে এইটা, এইটা হচ্ছে মানে এটা 1996 আর 17 যে স্প্যান, এই স্প্যানের লসটা। আর যদি গেনটা অন করি তাহলে এই যে অংশগুলো কালো ছিল সেগুলো সবুজে গেন হিসেবে বর্ডার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার মানে এই কাজগুলো করা যায়। এবার যেহেতু ম্যানগ্রোভ আছে, ম্যানগ্রোভের হচ্ছে এলিভেশন ডেটা একটা পাওয়া যায়, একটা এসআরটি মানে বায়োমাস কতটা আছে, ঠিক আছে? মানে যে ম্যানগ্রোভটা আমার আছে সেই ম্যানগ্রোভের ওই ইয়ারে বায়োমাস কতটা, তো সেটার জন্য একটা আলাদা আমার ল আছে, সূত্র আছে। তো সেটা দিয়ে আমি একটা ম্যাপ অ্যাড করে দিতে পারি, একটা মানে অ্যাড লেয়ার দিয়ে একটা লেয়ার অ্যাড করে দিতে পারি, যে অ্যাড লেয়ারের জন্য এইটা কাজ করছে। যদি আমি বায়োমাসটা অন করে দিই তাহলে এটা আমার ওই বায়োমাসটাকে এ করছে, সিগনিফাই করছে, ঠিক আছে? এটা হচ্ছে এরকম। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ম্যানগ্রোভের ম্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে ম্যানগ্রোভ ম্যাপ, এটা হচ্ছে আমার ম্যানগ্রোভের ম্যাপ। তো এই যে অংশগুলো, এই অংশগুলোতে আমার ম্যানগ্রোভ থাকে, মানে এটা হচ্ছে প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা ম্যাপ হয়। তো আমরা যেটা স্ট্যান্ডার্ড একটা ম্যাপ ইউজ করি 2010 এর ম্যাপ, তো এই ম্যাপটা দিয়ে আমি বলতে পারি যে আমার 2010 সালে এই জায়গাগুলোতে ম্যানগ্রোভ ছিল, ঠিক আছে? যাতে আমার মানে বুঝতে সুবিধা হয় যে আমি কোন অংশগুলো চুজ করব, কোন অংশগুলো করব না। তো এই ম্যাপটা, এটা হচ্ছে গোটা ওয়ার্ল্ডের উপরেই আছে, ঠিক আছে? এটা হচ্ছে শুধুমাত্র এই পোর্শনের উপর ডিপেন্ড করে না, এটা পুরো ওয়ার্ল্ডের উপরেই মানে এই ম্যাপিংটা চলে, ঠিক আছে? এবার আমি দেখেছি যে যেই অংশটাতে আমার বেশি পরিমাণ ম্যানগ্রোভ আছে আমি সেই জায়গার উপরে কাজটা করেছি, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? মানে গুগল ম্যাপে এত, গুগল আর্থ ইঞ্জিনে এইসব কাজগুলো করা যায়। তো এবার আমি যে যেটা ডাউনলোডের অপশনটা দেখালাম, ওখান থেকে ডেটা ডাউনলোড করে ডেটা ডাউনলোড করা যায়। তো ওখানে যে ফরম্যাটে ডাউনলোড হয় সেই ডাউনলোডের ফরম্যাটটা টিআইএফ হলে সব থেকে ভালো,
মানে সেটা সরাসরি গুগল অ্যাথ ইঞ্জিনে ইউজ করা যাবে। যদি টিআইএফ না হয়, টিআইএফ এক্সটেনশনটা যদি না হয়, তাহলে ওটাকে কনভার্ট করার জন্য স্ন্যাপ বলে একটা টুল ইউজ করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার গুগল আর্থ ইঞ্জিনের এই ব্যবস্থা। এবার কিভাবে করা যায় সেটার জন্য আলাদা কোড আছে। কোডটা মানে এমন কিছু জটিল কিছু নয়, তবে হাতে করে কিছু জিনিস তৈরি করতে হয়। মানে এরকম এই যে এখানে জিওমেট্রি ইনপুট গুলো আছে, এগুলো হচ্ছে হাতে করে তৈরি করা। ঠিক আছে, এটা যদি অন করি তাহলে এই জায়গাগুলো দেখাবে একটু, মানে এ করলে সাইজটা বড় করলে বোঝা যাবে। লেয়ার গুলো অফ করে দিই। আচ্ছা, এই পোর্শন গুলো যেহেতু নো চেঞ্জ হিসেবে, এগুলোকে আমাকে হাতে করে করতে হয়েছে। আর টস গেন, ঠিক আছে, এগুলো মানে করতে হয়, এগুলো পরের ব্যাপার। মানে জাস্ট দেখাচ্ছি আমি কি কি করা যায়। তো এটা এখানে করা যায় গুগল আর্থ ইঞ্জিনে, এতগুলো এত রকমের কাজ করা যায়। ঠিক আছে, মানে এটা অ্যানালিসিস এর জন্য, পুরোপুরি অ্যানালিসিসটা রেডি হয়ে যাবে যে আমি যদি এই জায়গাতে লস আর গেনের এরিয়াটা পেয়ে যাই, বা ভেজিটেশন লস আর ভেজিটেশন গেনের যদি আমি একটা ম্যাপিং পেয়ে যাই, তাহলে মানে একটা বড় সড়ো অ্যানালিসিস এর অনেকটা জিনিস সলভ হয়ে যায়। ঠিক আছে, গুগল আর্থ ইঞ্জিন দিয়ে এইসব কাজগুলো করা যায়, তো কোনো সমস্যা নেই তো এটা। বা কিছু কোয়েশ্চেন থাকলে? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার যেটা হচ্ছে নাসা পাওয়ার, আচ্ছা এবার আমি যদি ভেজিটেশন নিয়ে কাজ করি, বা আমি যে কোনো অ্যানালিসিস নিয়ে যদি আমি কাজ করি, যেহেতু লোকেশনের ব্যাপার, তো এখানে আমার একটা ওয়েদার একটা বিশাল মানে একটা বিশাল ইম্পর্টেন্ট রোল থাকে ওয়েদার। তো এবার আমি কি করব, না আমি কোনো একটা পোর্শনের ওয়েদার ডিটেক্ট করতে চাইছি, তার সেই জায়গার ওয়েদারটা কিরকম। তো ওয়েদারটা অ্যাকোয়ার করতে হবে ওয়েদার ডেটা যেটা। তো এবার আমাদের হয়তো এই জায়গায় একটা পয়েন্ট চুজ করে নিলাম। ঠিক আছে, তো এবার এখানে এই যে ওয়েবসাইটটা, এটা আমি দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো। তো এইখানে যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটে তিনটে ওয়ে আছে, রিনিউয়েবল এনার্জি, সাস্টেনেবল বিল্ডিংস আর অ্যাগ্রোক্লাইমেটোলজি। তো আমি এটা সিলেক্ট করলাম মানে ক্লাইমেট ডেটার জন্য, ওয়েদার আর কি। তো এবার এটা হচ্ছে ডেলি হয়, বিভিন্ন ইয়ে আছে, আমি ক্লাইমেটোলজি নিলাম। দিয়ে আমি কি করলাম, ল্যাটিচিউড লংগিচিউডটা সরাসরি সিলেক্ট করা যায়। ঠিক আছে, তো এবার আমি হয়তো জব্বলপুরের এই অংশটা আমি সিলেক্ট করে নিলাম। কি হচ্ছে, ওটাকে সিলেক্ট করো, ওই পিনটা। হ্যাঁ, পিনটা সিলেক্ট করেই করলাম, হচ্ছে না তো? আচ্ছা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল, এই এই পয়েন্টটা আমি সিলেক্ট করলাম। তো এই পয়েন্টটা সিলেক্ট করার পর আমি যেটা করব সেটা হচ্ছে, এটা আছে যেহেতু ক্লাইমেটোলজি, তাই আমি স্টার্ট ডেটা এন্ড ডেটা দিতে হয় না। তো এবার এখানে আমি কোন ফরম্যাটে ডেটা চাইছি সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, এবার অনেক রকম ফরম্যাটে করা যায়। তো সিএসভিটা আমরা মোটামুটি কমফোর্টেবল সবাই আশা করছি, তো সিএসভিটা চুজ করলাম। ঠিক আছে, এবার যে যে ফরম্যাটে চাইতে পারে এই ফরম্যাটগুলোর মধ্যে যে কোনো একটা নেওয়া যায়। তো এবার কি হলো, এখানে হচ্ছে মানে যত রকমের ওয়েদার ডেটা পসিবল ডেটা এরা দিতে পারবে, সেই ডেটাগুলো এখানে লিস্ট আছে। সোলার ফ্লাক্সেস অ্যান্ড রিলেটেড, তার মধ্যে আছে অল স্কাই সার্ফেস শর্ট ওয়েভ ডাউনলোড ইন্টারিয়েন্স। এবার যার যেটা দরকার, মানে মনে হবে যে এটা আমার দরকার, তো সে সেটা নিল, অল স্কাই সার্ফেস। তারপর হচ্ছে ক্লাউড অ্যামাউন্ট, আমি হয়তো ক্লাউড অ্যামাউন্টটা নিলাম এখান থেকে। তারপর যেটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচারে হয়তো আমি নিলাম আর্থ স্কিন টেম্পারেচার। ঠিক আছে, তারপর হয়তো উইন্ডের প্রেশার থেকে আমি নিয়ে নিলাম সারফেস প্রেশার। এই তিনটে জিনিস নিয়ে আমি একটা ডেটা সেট চাইছি। ঠিক আছে, তো এবার এটা সাবমিট করে দিলাম, এটা প্রসেস হলো। এই যে সিএসভি, যেটা সিএসভিটা ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এবার আমি দেখাচ্ছি ফরম্যাটটা কিরকম। ঠিক আছে, মানে এই যে ওয়েবসাইটটা, এখানে কোনো লগ ইন করতে হয় না বা কিছু না, এমনি সরাসরি অ্যাক্সেস করা যায়। আর যেটা হচ্ছে USGS, এটাতে লগ ইন করতে হয়, লগ ইন না করলে ডাউনলোডটা করা যায় না। ঠিক আছে, আর এটা দেখাচ্ছি এই কারণে, কারণ মানে আমার তো ওয়েদার, যেটা হচ্ছে স্যাটেলাইট ডেটা বা স্পেশিয়াল ডেটা, এটা তো একটা মানে বিশাল বড় ব্যাপার।
এর সব থেকে মানে ঝামেলার ব্যাপারটা হচ্ছে এই যে কি করে ডেটাটা অ্যাকোয়ার করতে হবে, ঠিক আছে? এটা একটা বিশাল বড় ঝামেলার জিনিস। তো এই হচ্ছে আমি যেটা এখনই ডাউনলোড করেছি সেটা এরকম। এটা হচ্ছে পিএস মানে সারফেস প্রেশার, এটা সারফেস টেম্পারেচার, আর এটা ক্লাউড ক্লাউড কভার যেটা। তো এটা হচ্ছে আমার প্রত্যেকটা মাসের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি করে, আর আমি এটা হচ্ছে অ্যানুয়ালের জন্য। তো আমি যেটা নেব সেটা হচ্ছে অ্যানুয়াল, যেহেতু একটা পয়েন্ট নিয়েছি সেই পয়েন্টের মধ্যে একটাই পয়েন্টের ডেটা দিয়েছে। আর আমি যদি একটা পলিগন হিসেবে নিতাম, দেখাচ্ছি যে আমি হয়তো এখানে একটা করে নিলাম পলিগন নিলাম, ঠিক আছে? এটা পয়েন্টের জন্য, এটা পলিগনের জন্য। তো এরকম আমি একটা পলিগন নিলাম। পলিগন হবে না, এটা তোমার একটা স্কয়ার এরিয়া পাওয়া যাবে শুধু। হ্যাঁ সরি, পলিগন বাই 10 একটা এরিয়া পাওয়া যাবে, যেটাতে যেটা একটা এরিয়া, ঠিক আছে? বাস আমি এই এরিয়াটা নিলাম। তো এই এরিয়া নেওয়ার পর যদি আমি একই রকম ভাবে এখানে সিএসভি করি, এখানে হচ্ছে ক্লাইমেটোলজি, ক্লাইমেটোলজি করি, তো এবার এখানে হয়তো আমি শুধু এটা নিলাম, এখানে হয়তো প্রেসিপিটেশন নিলাম, আর স্কিন টেম্পারেচার নেওয়ার পর যদি আমি সাবমিট করি, তাহলে কি হবে না, আমি এখানে যেরকম এটা পেয়েছি, এই যে এটা পেয়েছি, এটাতে আমার একটা পয়েন্টের জন্য দিয়েছে পুরোটা। তো ওখানে হচ্ছে কি দেবে, ওখানে হচ্ছে দেবে মানে ওই এর মধ্যে যতগুলো পসিবল পয়েন্ট হয় সেই পয়েন্টগুলোর সবগুলোর জন্য ভ্যালু দেবে, ঠিক আছে? দেখাচ্ছি, ম্যাক্সিমাম 1000টা পয়েন্ট পাওয়া যাবে। হ্যাঁ, ম্যাক্সিমাম 1000টা পয়েন্ট পাওয়া যাবে, এবং ওই যে ডেটাটা মানে যে পোর্শনটা আমি সিলেক্ট করেছি ওই স্কোয়ারটা দিয়ে, তো ওই স্কোয়ারের মধ্যে যতগুলো হয় সেই পয়েন্টগুলোর দেবে। তার মধ্যে এখানে ল্যাটিচিউড লংগিচিউড আলাদা করে দেওয়া আছে, এখানে প্রত্যেকটা মাসের জন্য আলাদা করে দেওয়া আছে, এবং এখানে এএনএন আছে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এটা টিএস আছে, প্যারামিটার টিএস এর জন্য প্রত্যেকটা মানে প্রত্যেকটা এর জন্য ল্যাটিচিউড এবং লংগিচিউড এর জন্য এখানে ভ্যালু দেওয়া আছে। তারপর এই প্যারামিটারের জন্য, এটা হচ্ছে প্রেসিপিটেশন প্যারামিটার, সেটার জন্য আলাদা করে দেওয়া আছে। তারপর এটা যখন শেষ হয়ে যাবে তখন অল স্কাই রেডিয়েন্ট যেটা, সেটার জন্য একটা আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে? এবার এটাকে মানে নিজেকে একটু প্রসেস করে নিতে হবে কিভাবে ইউজ করবো আমি, ঠিক আছে? এটা হচ্ছে মানে ডেটা সোর্সটা আমি দেখালাম যে কোন কোন সোর্স থেকে কিরকম কিরকম ডেটা পাওয়া যেতে পারে, ঠিক আছে? কারণ এই সোর্সগুলো খুবই মানে রেয়ার আর কি, এই ডেটা সহজে পাওয়া যায় না, মানে কোন রকম স্যাটেলাইট ডেটা বা যেটা হচ্ছে স্পেশাল ডেটা, এই ডেটাগুলো সহজে অ্যাভেলেবেল হয় না। তো সোর্সগুলো দেখালাম যে কোথা থেকে ডেটাগুলো পাওয়া যেতে পারে, ঠিক আছে? কারো কোনো মানে কোয়েশ্চেন আছে নাকি কিছু নিয়ে, কোনো কিছু নিয়ে আর কি, মানে কোথাও কিছু বুঝতে অসুবিধা বা কিছু প্রবলেম হচ্ছে কিনা, বা কিরকম সিলেক্ট করতে হবে সেখানে, যেখানে হোক যতটা যা কিছু বললাম পুরোটা? না না না, আচ্ছা আরেকবার যেটা বলি সেটা হচ্ছে এইখানে যখন আমি ডেটাটা সিলেক্ট করব, তো এটা আমার ওয়েদার ডেটা, এটা পরে আসছে, তার আগে যখন আমি স্যাটেলাইট ডেটা বা ইমেজ ডেটা আমি যখন অ্যাকোয়ার করছি, এখানে যেটা করছি সেটা হচ্ছে ক্লাইমেট ডেটা, এটা ইমেজ নয়, এটা হচ্ছে এমনি ইনফরমেশান ডেটা বা সিএসভি ফাইলে আছে। তো এখানে যখন আমি করছি কাজটা, এখানে কাজটা করতে গেলে কি করতে হচ্ছে না, আমাকে স্যাটেলাইটটা নিতে হচ্ছে। তো স্যাটেলাইট ইমেজের বিভিন্ন রকম পার্ট থাকে, যে আমি স্যাটেলাইটের কোন পোর্শন থেকে ডেটাটা কালেক্ট করতে চাই। স্যাটেলাইটের এত রকমের হয়, মানে এর থেকেও বেশি হয়, কিন্তু এখানে যত রকম অ্যাভেলেবেল আছে সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে? তো প্রথমে আমি দেখতে হবে কোন কাজটা করছি, প্রথমত প্রথম পয়েন্ট যে আমি ভেজিটেশনে কাজ করতে চাইছি না ল্যান্ড কভারে কাজ করতে চাইছি। যদি ভেজিটেশন করতে চাই তাহলে আমাকে দেখতে হবে ভেজিটেশনের জন্য স্যাটেলাইটের কোন কোন বিমগুলো বা কোন কোন ইমেজারিগুলো ভালো কাজ করে। ভেজিটেশনের জন্য অবশ্যই এখানে যে ভেজিটেশন মনিটরিং আছে এটা ভালো কাজ করবে, রেডারও ভালো কাজ করতে পারে। এবার আমি হয়তো ল্যান্ড কভার নিতে চাইছি, তখন ল্যান্ড কভার যেটা আছে, এখানে ল্যান্ড কভার আছে, সেটা ভালো কাজ করতে পারে। ল্যান্ড স্যাট যেটা আছে এটাও ভালো কাজ করতে পারে, সেন্টিনেল এটা এটাও করতে পারে। তো আমাকে ওটা আগে দেখে নিতে হবে যে কোনটা ভালো কাজ করে সম্ভাব্য, এবার তারপর আমি আলাদা করে এক্সপ্লোর করতেই পারি, কিন্তু আমাকে প্রথমে মানে আন্দাজ করে নিতে হবে কোনটা ভালো কাজ করে। তো এটা করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে জায়গাটা চুজ করতে হবে,
জায়গা চুজটা কি করে করব, জায়গা যখন আমি চুজ করতে যাব তখন আমাকে দেখতে হবে যে আদৌ সেখানে কোনো রকম চেঞ্জ হয়েছে কিনা। স্যাটেলাইট ইমেজারি মানেই চেঞ্জ, মানে অল অ্যাবাউট চেঞ্জ। তো যখন আমি দেখবো যে চেঞ্জ হচ্ছে কিনা তখন আমাকে টাইম ল্যাপস দেখতে হবে, ওই গুগল আর্থ ইঞ্জিনের যে যেটা আমি দেখালাম টাইম ল্যাপসটা। তো এখানে টাইম ল্যাপস সেটা দেখালাম, তো টাইম ল্যাপস করে আমি তাহলে একটা মানে কি বলবো ছোটখাটো আন্দাজ করে নিতে পারি যে হ্যাঁ এখানে চেঞ্জটা হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি মানে এটা জাস্ট একটা র্যান্ডম সিলেক্ট করা আছে, তো এখানে আমি আন্দাজ করে নিতে পারি যে সত্যি সত্যি এখানে চেঞ্জটা হচ্ছে। এবার তাহলে আমি যে জায়গাটা চুজ করলাম বা ভাবলাম যে এই জায়গার উপর আমি কাজ করব, তো সেটার উপরে আমি একটা একরকমের অ্যাসিওরেন্স পেলাম যে হ্যাঁ সত্যি এখানে চেঞ্জ হচ্ছে, তো এটার উপরে কাজ করা যায় টাইম ল্যাপস দিয়ে, এটা আমার কাজ। তো এবার এইরকম টাইম ল্যাপস ইউজ করে তাহলে আমাকে ডিসাইড করতে হবে যে আমি সত্যি কোন জায়গার উপর কাজ করতে চাই। ঠিক আছে, প্রথমত আমাকে জানতে হবে যে আমি যে ডেটার উপর কাজ করতে চাই সেটার জন্য কোন স্যাটেলাইটটা উপযুক্ত। দ্বিতীয় কথা জানতে হবে আমি যেখানে কাজ করতে চাইছি সেই জায়গাটা আদৌ উপযুক্ত কিনা কাজ করার মতো। তৃতীয় কথা যেটা সেটা হচ্ছে কোন সোর্স থেকে আমি ডাউনলোড করব। এবার এখানে আমি দুটো সোর্স দেখালাম, মানে দুটো সোর্স বলতে স্যাটেলাইটের জন্য একটা সোর্সই দেখালাম, তো এটা হচ্ছে USGS.gov, এটা হচ্ছে নাসার সঙ্গে একই সঙ্গে কাজ করে এবং টাইম ল্যাপস এখানে আছে, এখানে হচ্ছে এই ডেটা একই সঙ্গে আছে, মানে এই সোর্সটা এখানেও থাকে। তো এটা একটা অথরাইজড সোর্স, তো এই সোর্সটা দেখালাম, এটা হচ্ছে আমার ডেটা ডাউনলোড করার জন্য, আর এটা হচ্ছে ওই জায়গার মানে যে জায়গাতে আমি ডেটা ডাউনলোড করেছি সেই জায়গার মধ্যে ই করার জন্য, ক্লাইমেট ডেটাটা অ্যাকোয়ার করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেটা অ্যাকুইজিশন। আর মানে স্যাটেলাইট ডেটাতে অনেক রকমের কাজ হয়, তো কিন্তু সব থেকে মানে ভাইটাল যেটা একদম সব থেকে প্রথমে এবং সব থেকে জটিল জিনিস সেটা হচ্ছে ডেটা অ্যাকুইজিশন করা, মানে এটা খুবই রেয়ার একটা জিনিস আর সব সময় ডেটা পাওয়া যায় না। তো এটা জাস্ট অ্যাকোয়ার করার জন্য আমি এইটুকু মানে একদম ইন্ট্রোডাকশনে জাস্ট এইটুকুই বললাম। ঠিক আছে, এবার ওদের একটা কাজ বলি, জাস্ট ট্রায়াল একটা কাজ বলছি, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা সুনামির আগে এবং পরে আমরা একটা না জায়গা সিলেক্ট করে নিই, বুঝলে পুরোহিত? আমরা একটা জায়গা বলতে আগের দিন শুভদীপ মুন্নার বলছিলে না ম্যানগ্রোভের জন্য? ম্যাম মুন্নারটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আন্দামানের ইয়েটা ভালো হবে সুনামির জন্য। আচ্ছা প্রথমে তোমরা আমাকে বলো, তোমাদের কি কোনো চয়েস আছে ন্যাচারাল রিসোর্সের যেটা তোমরা বার করতে চাও চেঞ্জ ডিটেকশন? ম্যাম যদি কোনো ভলক্যানিক ইরাপশন নিয়ে করা যায়, মানে বাহ, মানে ভলক্যানিক ইরাপশন হয় সেসব জায়গার যদি সয়েল নিয়ে আমরা বার করতে পারি সেখানে কি ধরনের চেঞ্জ হচ্ছে। বাহ ভালো আইডিয়া, আর কোনো? ম্যাম আর্থকুইক বোঝা যাবে ম্যাম, যেমন নেপাল এরিয়াতে লাস্ট যেটা হয়েছিল তারপরে টুকটাক হয়েছে, ঠিক আছে ম্যাম, তার যে যদি কোনো ডাটা অ্যাকোয়ার করা যাবে নাকি ম্যাম? আমরা বলছি কি আমরা ন্যাচারাল রিসোর্সে ফোকাস করি, বুঝলে তো, সয়েল মিনারেল ওগুলোতে ফোকাস করো, কারণটা পরে বলছি। ডেটা অ্যাভেলেবিলিটি না একটা বিশাল বড় চ্যালেঞ্জ, তো আমরা কি করতে পারি? হ্যাঁ বলো। ওই ওই আর্থকে যেটা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। ম্যাম মানে আর্থে সারফেস চেঞ্জ দেখে তো বোঝা যায় ম্যাম আর্থকুইক কিভাবে আসবে ম্যাম, মানে কবে হয়েছে বা হতে পারে এরকম কিছু বোঝা যায় নাকি ম্যাম? সেটাই জিজ্ঞেস করার কি মানে, মানে কোন শুধু অ্যানালিসিসটা করা যাবে যে হওয়ার আগে বা হওয়ার পরে কি এটা হয়েছে, কারণ এটা পুরোটাই মানে প্লেটের উপর নির্ভরশীল ভূমিকম্পটা, অন্য কিছু জিনিস নেই ওখানে। আরে ম্যাম যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আর্থকোয়েকের এটা স্যাটেলাইট ডেটা থেকে কতটা ডিটেক্ট করা যায় সেটা সন্দেহ আছে, কারণ ওটা তো মানে অভ্যন্তরীণ ব্যাপার। হ্যাঁ মানে কোনো অভ্যন্তরীণ ব্যাপারে কি একটু উপরে কি ক্ষয়ক্ষতিটা হয়েছে আগে কি রকম ছিল সেটা ডিটেক্ট করা যেতে পারে, করা যেতে পারে। হ্যাঁ কিন্তু আর্থকোয়েকটা করা যাবে কিনা ওটা দেখতে হবে, হয়তো করা যেতে পারে। ওটা দিয়ে জাস্ট মানে ওই প্রেডিকশন মডেলটা বানানো যেতে পারে যে কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে, এই জিনিসগুলো করা যেতে পারে টাইম স্কেল দিয়ে। আর ভলক্যানিক ইরাপশন যে বললে, আচ্ছা ইন্ডিয়াতে কোথায় ভলক্যানোস আছে বলতে পারবে? ম্যাম এটারও একটা প্রবলেম আছে, এইটার প্রবলেমটি হচ্ছে
টাইমের রেঞ্জটা প্রচুর ইয়ে হয়ে যায়, অত আমাদের নিজের ইয়েটা পাওয়া যাবে না একদম। তখন বলেছিলেন লং টার্ম পিরিয়ডের জন্য করে লাভ নেই, মানে মিডিয়াম পিরিয়ড বা শর্ট টার্ম পিরিয়ডের জন্য যদি এক্স্যাক্টলি, তাহলে এমন কিছু ভাবো যেটা শর্ট টার্মে চেঞ্জ হয়। একটা দেখলেন দাদারা ম্যানগ্রোভ নিয়ে কথা বললো, তোমরা এরকম কোনো গাছ নিয়ে ভাবতে পারো বা কোনো বলো না কোনো প্রজাতি নিয়ে ভাবতে পারো। ম্যাম সয়েল ইরোশন, ম্যাম রেন, রেনের নিয়েও ভাবা যেতে পারে। ম্যাম বৃষ্টি কোথায় কম বেশি ওটাও চেঞ্জ, ওটা কি এ করা মানে ম্যাম যদি আমরা অ্যানিমাল নিয়ে করি তাহলে হবে, মানে ধরুন রেড পান্ডাস বা ওখানে, হ্যাঁ অ্যানিমাল নিয়ে করলে খুব ভালো হয় জিনিসটা, অ্যানিমাল খুব ভালো হবে। আর দাদাদের একটা সাজেশন আছে, তোমরা ইয়ে নিয়েও করতে পারো বলো, ওই ক্যাকটাস, ক্যাকটাস নিয়ে মানে এটা আমাদের একটা সাজেশন আর কি, মরুভূমি এলাকাতে ক্যাকটাস নিয়ে। এবার কি নিয়ে কাজ করবো আমরা জানি না, তবে মাথায় এরকম ফিক্স রাখো যে একটা ন্যাচারাল রিসোর্স যেটার ওপর ওয়েদার প্যারামিটারের একটা সম্পর্ক আছে। দেখো ক্যাকটাস গাছ বাড়ার জন্য আমাদের কিছু ওয়েদার প্যারামিটারের দরকার নিশ্চয়ই আছে, তাই মরুভূমিতে হয়, তাই নাসা পাওয়ারটাকে মাথায় রাখতে হবে। এবার আমরা প্রথমের দিকে ডিসাইড করি না যে কি নেব, প্রথমে ধরো আমরা ক্যাকটাস ধরেই এগোই, ঠিক আছে? এবার তোমাদের একটা ছোট্ট টাস্ক বলছি, পুরোহিত একটু ওই কি কি স্যাটেলাইট ডেটা অ্যাভেলেবেল আছে ওই জায়গাটাতে একটু যাবে, ওই ল্যান্ডস্যাট র্যাডার যেখানে দেখাচ্ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাম ঠিক আছে, এখানে। হ্যাঁ তোমাদের প্রথমে একটা কাজ বলি, তোমরা ছজন আছো, তো তোমরা ছজন মিলে এই যে তিনটে ডেটা আছে না, দেখো সেন্টিনেল, র্যাডার আর ল্যান্ডস্যাট, অবভিয়াসলি ল্যান্ডস্যাট এর নিশ্চয়ই তুমি ভেজিটেশনটা, এই যে ভেজিটেশন মনিটরিং এটাও নিতে পারো, এই যে এখানে মাথা, এই কটা ভেজিটেশন মনিটরিং, ল্যান্ডস্যাট, র্যাডার আর সেন্টিনেল, এই চারটি সোর্স থেকে তোমরা একটা জায়গা টার্গেট করো ইন্ডিয়ার, ধরো থর মরুভূমি। পুরো এই জায়গাটা কি এখানে দেখা যাচ্ছে? হ্যাঁ থর মরুভূমি একটা জায়গায় যাও যেখানে মোটামুটি ক্যাকটাস হয়। এই জায়গাটা তো এখানে ক্যাকটাসটা কোথায় সেটা তোমাকে একটু দেখতে হবে না, তো এই জায়গাটা থর মরুভূমি। হ্যাঁ ওদের বলে দি, তোমরা একটা ল্যাটিটিউড লংগিটিউড ফিক্স করো, হ্যাঁ সেইখানেই ক্যাকটাস নিয়ে আমরা আলোচনা, তাহলে গুগলে সার্চ মেরে দেখবে কোন ল্যাটিটিউড লংগিটিউডে থর মরুভূমিতে সব থেকে বেশি ক্যাকটাস হয়, বোঝা গেল? তাহলে গুগলে সার্চ মেরে যে ল্যাটিটিউড লংগিটিউডটা পেয়ে যাবে ওই লোকেশনের আমরা স্যাটেলাইট ডেটাটা অ্যাকোয়ার করব। এবার কেউ র্যাডার ডেটা নেবে, কেউ ল্যান্ডস্যাট ডেটা নেবে, আর কেউ সেন্টিনেল ডেটা নেবে, সেম লোকেশনের তিনটে জায়গা থেকে ডেটা নেবে। নিয়ে ফার্স্টে তোমরা অ্যানালাইসিস করে দেখবে যে কোন ডেটাটা বেশি ক্লিয়ার আসছে, এগুলো তো টাইম ল্যাপসে দেখা যাবে না পুরোহিত? না ম্যাম টাইম ল্যাপসে আসলে ম্যাম এত কিছু অপশন দেখে না, এখানে শুধুমাত্র আমাদের স্যাটেলাইট ডেটা বলতে আমাদের ইমেজটা নিতে হবে ওই জায়গাটার মধ্যে, ওই জায়গাটা শুধু ইমেজটা নিলেই আমাদের কাজ মিটে গেল, টাইম সিরিজের ব্যাপারটা এইখানে অতটা এফেক্ট করবে না। তাহলে একটা কাজ করি, ওদেরকে বলে দি না কোন সোর্সটা থেকে নেবে, দুটো তালে লোকেশন বলে দি, আর কোন সোর্স ল্যান্ডস্যাটটা কি ভরসা করব না সেন্টিনেল কোনটা? ম্যাম তিনটা করেই দেখুক, তারপরে যেটা ভালো হবে সেটা করলেই বেটার হয় আমার মনে হচ্ছে। তাহলে আমরা বলি কি মরুভূমি যে থর মরুভূমি একটা লংগিটিউড ল্যাটিটিউড, আচ্ছা তোমরা তাহলে একটা কাজ করো, তিন তিন ছয় ভাগ হয়ে যাও, তোমরা এই ল্যান্ডস্যাট সেন্টিনেল আর র্যাডার বা ওই ভেজিটেশন যেটা আছে ওইখান থেকে জাস্ট ছবিটা অ্যাকোয়ার করো, ডাউনলোড কর ক্যাকটাসের ছবিটা একই লোকেশন থেকে সবাই ডেটা না, তারপর আমরা ডেটাগুলোতে দেখব যে কিরকম কিরকম কি অ্যানালাইসিস করা যায় এর উপর, তাই তো? কি বলো তোমরা? ইয়েস ম্যাম, মানে এরকম পলিগন একে বা সার্কেল একে, মানে রেডিয়াসটা সবার সেম থাকবে, যখন সার্কেলই আঁকো তাহলে সার্কেলের রেডিয়াসটা সার্কেল। হ্যাঁ বলো, এটা এটা সার্কেল আছে তো এখানে পলিগন আঁকা যায়, আমি জাস্ট মানে ল্যাটিটিউড লংগিটিউডের জন্য সার্কেলটা আঁকলাম আর কি। মানে ওরা তো সেম জায়গায়, আমি বলছি সেম জায়গায় তিনটে আলাদা স্যাটেলাইট থেকে ডেটা নিই, তাই তো? ক্যাকটাসের জন্য
নেওয়ার পরে আমরা কি করব ওটাই বলছি, মানে ওরা তাহলে অ্যাকোয়ারটাই করুক নাকি? হ্যাঁ প্রথমে অ্যাকোয়ারটা করুক, তারপর করে দেখুক কতটা কি হচ্ছে। ম্যাম গুগল টাইম ল্যাপসে তো ক্যাকটাসের জন্য আমরা চেঞ্জেস দেখতে পারবো না। দেখতে পারবো না, তবে মানে কি বলবো ওটাকে, মানে একটু হালকা বোঝা যাবে আর কি, যে ক্যাকটাসের ঘনত্ব কিরকম হচ্ছে, মানে আমি চেঞ্জটা হচ্ছে কিনা জাস্ট বুঝতে পারবো। মানে যেটা টাইম ল্যাপস করছি এটাতে কিন্তু একদম মানে বিশাল কিছু যে একদম অ্যাকিউরেট ডেটা বা এরকম কিছু ব্যাপার নয়। তো এখানে আমি যেটা দেখছি যে চোখে দেখে, হ্যাঁ আমরা বুঝতে কি করে যে যেটা আমরা দেখতে পাচ্ছি গুগল ম্যাপসে সেটা ক্যাকটাসই, অন্য ভেজিটেশনও তো হতে পারে। হতে পারে, হ্যাঁ এটা ভালো কোয়েশ্চেন একটা, অন্য ভেজিটেশন হতে পারে, কিন্তু আমাকে ওই মানে প্রথম কথা হচ্ছে কি যে আমি স্যাটেলাইট ডেটাটা নিচ্ছি, স্যাডো দেখে বুঝতে হবে, না স্যাডো দেখে তো বুঝতে হবে। আর প্রথমত যেটা হচ্ছে আমার যেহেতু মরুভূমি এলাকা, এখানে একটা সুবিধা আছে কারণ এখানে ক্যাকটাস ছাড়া অন্য কিছু সেরকম কিছু হয় না, ঠিক আছে এটা প্রথম কথা। আর যদি হচ্ছে অন্য জায়গাতে হয় তাহলে আমাকে পুরোটা দেখেই বুঝতে হবে সেটা, ওখানে কিছু করার নেই যে অন্য ভেজিটেশন এটা আমি করবো কি করে। তো ওটার জন্য আসলে অন্য একটা ব্র্যান্ডের ডেটা পাওয়া যায়, তো সেই ডেটা আমরা ফ্রিতে পাই না আর ওটা অ্যাভেলেবেলও নয়, ওটা প্রচুর দাম দিয়ে কিনতে হয়, পি ব্র্যান্ডের ডেটা, তো সেটা আমরা পাবো না। ধরে নেব যে ওই ভেজিটেশনটা ক্যাকটাস, মোটামুটি ডেজার্টে তো ক্যাকটাসই হয় মানে মোটামুটি, হ্যাঁ ডেজার্টে যেহেতু মোটামুটি ক্যাকটাসই হয় ওটাকে ক্যাকটাস দিয়ে করতে হবে। ঠিক আছে আচ্ছা, এখানে কোথায় ক্যাকটাস হয়েছে তো আমি জানি না, আমাকে একটু দেখতে হবে এটা চেঞ্জটা কতটা হয়েছে। এই তো ক্যাকটাস, এগুলো ক্যাকটাসই হবে আশা করছি, আর কি হয় এখানে একদম মরুভূমি এলাকা, অনেক চাষের ইয়েও আছে রাজস্থানে, চাষের, হ্যাঁ চাষের বাড়ি হয়ে আছে, আচ্ছা আচ্ছা বলবো যে কোনটা ক্যাকটাস আর কোনটা ক্যাকটাস নয়, এটাই বার করবো আর কি। পরপর মানে এটা বেড়ে গেছে, হ্যাঁ প্রথমে এই ডেটাটা অ্যাকোয়ার করুক তারপর ক্যাকটাসের এটা চিন্তা করা যাবে। যদি আমাকে দেখতে হয় আর একটা দেখাই তাহলে হচ্ছে ভুবনও দেখতে পারে, ভুবন ওয়েবসাইটটা, হ্যাঁ ভুবনটা দেখতে পারে, কারণ অনেক সময় মানে গুগলের স্যাটেলাইটকে পারমিশন দেওয়া হয় না ইন্ডিয়াতে ইয়ে করার জন্য, ওটা আবছা ওটা ব্লার করে দেয় ওরা, ওটা ভুবনে পাওয়া যেতে পারে, ইসরোর ভুবনে আছে। আচ্ছা আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে আমি ক্যাকটাসের কোথায় অকারেন্স হয় সেটা আমি আগে চেক করে নিলাম, মানে গুগলে সার্চ করে যে ক্যাকটাস কোথায় কোথায় হয় ইন্ডিয়াতে, তো সেখান থেকে আমি দেখে নিলাম যে থর মরুভূমির কোন জায়গাটাতে ক্যাকটাস হচ্ছে, এবার সেখান থেকে আমি সেখানে একটু ডিটেলসে গিয়ে খোঁজ করে দেখতে পাই যে এখানে ক্যাকটাসটা হচ্ছে, এটা করা যায়। ঠিক আছে মানে যেখানে ক্যাকটাস হবে সেখানে সাধারণত মোটামুটি শুধু ক্যাকটাসই হবে যেহেতু মরুভূমিতেই হয়, তো আর সেরকম কিছু হবে না, আর যদি কিছু অন্য কাজ হয়েও থাকে সেগুলো ক্যাকটাসেরই প্রজাতি হবে, মরুভূমিতে এর থেকে বেশি আর কি হয়। ঠিক আছে এই হচ্ছে ব্যাপার। আর তারপর যেটা অন্য ভেজিটেশনের কথাটা বললে ওটা খুব ভ্যালিড কোয়েশ্চেন, ওটা আমরা কোড দিয়ে করব, বাট আজকে টাস্কটা হলো তোমাদের, আমি একটা ফ্রি ডেটা সোর্স শেয়ার করছি তোমাদের সাথে, দাদারা তো এই সোর্সটা দেখালোই, এছাড়া একটা টিউটোরিয়াল আছে ওখানে ফ্রি ডেটা সোর্স আছে, তো তোমাদের একটাই কাজ থর মরুভূমি থেকে স্যাটেলাইট ইমেজ ক্যাপচার করা। এবার ইমেজটা ক্যাপচার করার পর বিভিন্ন সোর্স থেকে তোমরা সেভ করে রাখবে, যেটা ইসরো থেকে, এটা ওখান থেকে, আমি দিয়ে দিচ্ছি সোর্সগুলো, আমরা জাস্ট দেখবো যে কোনটা নিয়ে কাজ করা উচিত, বা আমরা একটা অ্যানালাইসিস করতে পারি ডিফারেন্ট সোর্স থেকে সেম লোকেশনের ক্যাকটাস নিয়ে, আমরা দেখবো যে কোনটা দিয়ে কাজ করতে বেশি সুবিধা হচ্ছে, সেটা একটা অ্যানালাইসিস বার করব। তোমরা প্রত্যেকে চেষ্টা করো যে বেস্ট
থর মরুভূমির ক্যাকটাসের ইমেজ কোনটা? বেশ তো বলতে পারবো না, এখন ইমেজ গুলো নেবো, নিয়ে গুগল আর্থ ইঞ্জিনে কাজ করে দেখো যে কোনটাতে কিরকম হল দিচ্ছে আর কি। তাহলে আজকে এইটুকুই কাজ, শুধু বিভিন্ন সোর্স থেকে ক্যাকটাস ওই থর মরুভূমির একটা জায়গা ডেটা অ্যাকুইজিশন করা, সেটা কি হবে? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। তাই আজকে শুধু ডেটা অ্যাকুইজিশন হবে। আর যদি তোমরা চাও, তোমরা ওই নাসা পাওয়ার থেকে গুগলে একটা সার্চ করতে পারো যে ক্যাকটাস গ্রো করার জন্য কোন কোন এনভায়রনমেন্টাল প্যারামিটার ইম্পর্টেন্ট, দেখিয়ে দেবে। ধরো সূর্যরশ্মি, বালির কোন একটা সারফেসের হিট, সেই সেই প্যারামিটারগুলো কিন্তু নাসা পাওয়ার থেকে পিক করে সিএসভি ফাইলটা বানিয়ে রাখতে পারো, এটাও করতে পারো। ম্যাম বলছিলাম কি যে ম্যাম, একই মরুভূমি থেকে একই জায়গা থেকে যেহেতু আমরা সব আমরা মানে ডাটা অ্যাকোয়ার করছি ম্যাম, তার ডাটা সেট যদি তিনজনেই করি তো তিনজনের তো ম্যাম বেশি ডিফারেন্স থাকবে না, মানে থাকবে না। আসলে হয়েছে কি, মানে একটা কথা বলছি যে আমি তো ক্যাকটাস সেট এটা চাইছি, তো এবার মানে যে এইখানে যে যেটা দেখালাম না যে এতগুলো হচ্ছে সোর্স আছে, ডেটা সেটের এত রকমের সোর্স হয়, তো কোন সোর্সটাতে কি রকম ভ্যালু দেবে সেটা সম্পর্কে আমাদের আইডিয়া খুব বেশি ক্লিয়ার নয়। ঠিক আছে, কয়েকটা পেপার পাওয়া যায়, পেপার পড়ে বোঝা যায় যে কি রকম আন্দাজ করতে পারি যে কি রকম মানে কোনটাতে কোন কি রকম ভ্যালু দিলে বা কোন রকম স্যাটেলাইট ইউজ করলে আমি ঠিকঠাক ভ্যালু পাবো বা ঠিকঠাক মানে ইমেজ পাবো কাজ করার মতো উপযুক্ত, তো সেইটা হচ্ছে এখনো অব্দি ক্লিয়ার নয়। তো এইটা বোঝার জন্যই এটা বলা হয়েছে আর কি, মানে ম্যাম যেটা বললেন এটা হচ্ছে ওটা বোঝার জন্যই যে আমি কোনটা করলে আমার কাজটা হবে ঠিকঠাক করে। ঠিক আছে, খুব বেশি ডিফারেন্স থাকবে না কিন্তু। প্রশ্ন করছি, হ্যাঁ, একই ডেটা যদি আমি আলাদা আলাদা সোর্স থেকে একই লোকেশনের ডেটা যদি মানে অ্যাকোয়ার করি তাহলে কি ডিফারেন্স পাওয়া যায়, সোর্স ডিফারেন্ট হলে? মানে আরে হ্যাঁ ডিফারেন্ট হতে পারে, মানে আমরা কেউ সেন্টিনেল থেকে করব, কেউ ল্যান্ড পাওয়ার থেকে, কেউ রেডার থেকে, তাই তো? মানে ওখানে খুব বেশি চেঞ্জ হবে না যে আমি হয়তো USGS এর একটা সেন্টিনেল ডেটা নিলাম আর ভুবনের একটা সেন্টিনেল ডেটা নিলাম, তো ওটার মধ্যে চেঞ্জ আসবে না প্রায়, না বললেই চলে। একই ইয়ারে যদি নিই তাহলে তো মানে চেঞ্জ আসার মানে খুব এটাই প্রশ্নটাই কমে যাচ্ছে। তো এবার যদি হচ্ছে আমি আলাদা আলাদা সোর্স থেকে ডেটা নিই, মানে একই সোর্স থেকে যদি আলাদা আলাদা স্যাটেলাইটে ডেটা নিই তাহলে কিন্তু চেঞ্জ হতে পারে, মানে কোন স্যাটেলাইট হচ্ছে সেটা রাডার, ল্যান্ডস্যাট এগুলো আলাদা আলাদা, সেন্টিনেল মানে তুমি এগুলো হচ্ছে আলাদা আলাদা সোর্স থেকে সেন্টিনেল, সোর্স ওয়াই থেকে সেন্টিনেল, এরকম নিলে কিছু পার্থক্য হবে না। কিন্তু একই সোর্সের যদি তিনটে ডেটা নাও, ল্যান্ডস্যাট, সেন্টিনেল আর রাডার, আবার অন্য সোর্স থেকে দিন, তখন পার্থক্য হয়ে যাবে। সেন্টিনেল আর রাডার ডেটা সেম না। ওকে না, রোহিত একটা লোকেশন পাঠিয়ে দিই দেখো না। হ্যাঁ দেখেছি আমি লোকেশনটা। তাই প্রথম তোমাদের রিসার্চের ফার্স্ট জিনিস হচ্ছে কি, যে কতটা ডেভিয়েশন হচ্ছে এটা আমরা গুগল আর্থের কোডটা দিয়ে প্রথমে প্রুফ করব। ওকে ম্যাম, আরেকটু এদিকে যেতে হবে। কোন দিকে? উপরে না 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 না, এই তোমার পাকিস্তানের দিকে, মানে পশ্চিম দিকে যাও, ফাঁকা জায়গাটা যেটা আছে ওখানে জুম, আর জুম করা যাচ্ছে না, না আর জুম করা যাচ্ছে না, তাহলে ওটা ভুবন থেকে দেখতে হবে বা USGS থেকে দেখতে হবে। ভুবন থেকে না না, এখানে পাওয়া যাচ্ছে না।
একবার ভুবনটা চেক করো না, ভুবনের ওয়েবসাইটটা কি আছে? ইসরো ভুবন লেখো হয়ে যাবে। এইটা তাই তো? না এইটা, ওই দুটোর মধ্যে যে কোনো একটা, ওই ভুবন টু ডি। ভুবন টু ডি কোথায়? না সেখানে ছিল। ও আচ্ছা, ব্যাকেজ স্যাটেলাইট টেয়ে করে নাও। আরো ডিটেইল চেঞ্জ। আচ্ছা এখানে এ পুট করা যায় কি? এই যে এইখান থেকে মানে আরো আর জুম করা যাচ্ছে না, তাই তো? এইটা লাস্ট, বাস এর থেকে আর কিছু করা যাচ্ছে না। হ্যাঁ মানে তাও ইয়ের থেকে ভালো দিচ্ছে আর কি। এই তো ক্যাকটাস গুলো এইবার বোঝা যাচ্ছে, মানে গাছ আছে এইটুকু বোঝা যাচ্ছে, ঝোপঝাড় হয়ে আছে। তাহলে কি ওরা ভুবন থেকে ক্যাকটাস আর ম্যানগ্রোভ দুটোই চেক করে নেবে? হ্যাঁ ম্যাম, আসলে ক্যাকটাস নিয়ে তো করবো বলছি, কিন্তু ক্যাকটাসে যদি সেরকম ডেটা না পাওয়া যায় তখন তো একটা প্রবলেম না? তো মানে না, ওদের তাহলে ভুবন থেকে ম্যানগ্রোভটাও দিয়ে দিতে পারি, হেনরি আইল্যান্ডে ওরাও তো আছে। হুম 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 সেটা করা যায়। ম্যাম ক্যাকটাসটা নিয়ে আমি আগে একটু দেখি, তারপরে ওটাই। হ্যাঁ ক্যাকটাসটা নিয়ে যেহেতু একটু প্রবলেম হচ্ছে, মানে ওরা তখন শেষে বুঝতে পারবে না করছে, মানে কাজটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। ওদেরকে বলে দি না? তাহলে একটা কাজ করো, তোমরা ম্যানগ্রোভ নিয়ে কাজ করো, আমি লোকেশনও বলে দিচ্ছি। ম্যানগ্রোভ নিয়ে কাজ করো তোমরা, লোকেশন হলো হেনরি আইল্যান্ড, লিখে নাও সবাই, একদল হেনরি আইল্যান্ডে ডেটা পিক করো। দেখিয়ে দিচ্ছি কোথায়। হুম, একদলকে আন্দামান দিয়ে দাও, একদলকে সুন্দরবন দিয়ে দাও, বা অন্য কিছু দিতে দাও, হেনরি আইল্যান্ডটা রেখো। কিন্তু এই অংশটা হচ্ছে হেনরি আইল্যান্ড, ঠিক আছে, এইটা হচ্ছে আমার সুন্দরবন এলাকা। এটা আমার সুন্দরবন এলাকা, এই যে বকখালি লেখা আছে যেখানে, এই এই জায়গাটা হচ্ছে হেনরি আইল্যান্ড। এই যে হেনরি আইল্যান্ড, নোট করে নাও, হেনরি আইল্যান্ড। আমরা সুনামির আগে পরে আর আন্দামানের একটা জায়গা দিয়ে দেবো, সুনামির আগে পরে যেটা দেখানো যায়, পয়েন্ট দিয়ে দাও। এখানে হেনরি আইল্যান্ডে আমি এটাও দিয়ে দিচ্ছি, ল্যাটিচিউড লঙ্গিচিউডটা। ওদের ভুবন থেকে ডেটা নামাতে বলো। ম্যাম এখানে কি ম্যানগ্রোভটাই দেখবো তো? এই দুটো জায়গা তো ম্যানগ্রোভটা। হ্যাঁ এখানে ম্যানগ্রোভ, এখানে আর কিছু নেই। হ্যাঁ তোমরা ইন্টারনেট হারিয়ে ফেলবে, ম্যানগ্রোভেই কাজ করো আমাদের সাথে। ম্যানগ্রোভ, হ্যাঁ, কারণ হ্যাঁ সত্যি সত্যি মানে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, ওখানে পাওয়া যাচ্ছে না তো। ঠিক আছে আমি প্রিচুর লঙ্গিচুটা দিয়ে দিচ্ছি। আগে আমরা শিখে নিই যে নর্মাল ভেজিটেশন আর ম্যানগ্রোভ আমরা আলাদা করব কি করে, ওই কোডটা দিয়ে কালার কোড দিয়ে কি করে করতে পারি বেশি হলে। কাজ করতে করতে তোমাদের যখন আইডিয়াস এসে যাবে তখন আমরা চেঞ্জ করে নেবো ডেটা সেট। এই শুভদীপ, ওই আগের থিসিসটাতে কোন কোন ভিডিও নিয়ে কাজ ছিল গো? হেনরি আইল্যান্ডটা তো নতুন,
আন্দামান ছিল ছিল মুন্নার না কেরালার ওটা একবারে দক্ষিণে আছে, মানে কেরালার একবারে দক্ষিণে আছে। সার্চ করে নাও একটু, মুন্নার কোথায় আছে জানি না। মুন্নার তো পাহাড়ি এলাকা, মুন্নার তো মনে হয় চা বাগান পা বাগান আছে। ম্যাম ওখানে কিন্তু মুন্নারই ছিল। হ্যাঁ মুন্নার তো কেরালায়, ওখানে ম্যানগ্রোভ হয়, মানে এটাই তো আমি চিন্তা করি মুন্নার কোন জায়গাটা বলতে। হ্যাঁ কেরালায় আছে, কেরালায় ম্যানগ্রোভের স্পিসিস পাওয়া যায়। হ্যাঁ কেরালায় আছে, ত্রিভান্দ্রমে হতে পারে, কিন্তু এই মুন্নারে এনিওয়েজ ওই সুনামি এফেক্টেড এরিয়াগুলো যদি কভার করা যেত, ভুবন সোর্সটা এক্সপ্লোর করা যেতে পারে। এই প্রত্যেককে বলছি হেনরি আইল্যান্ডটা মাস্ট। হ্যাঁ হেনরি আর আইল্যান্ডের কোন একটা ভালো, এই আন্দামানের একটা লোকেশন নিয়ে নিও ভালো দেখি। হ্যাঁ এটা কোথায় গো? এটা মুন্নার। ও বাবা ভালো আছে তো ম্যানগ্রোভ এই জায়গাটা দেখা। না ম্যাম এটা পাহাড় মানে এটা কোস্টাল এরিয়া, যাও কোস্টাল এরিয়া যাও। কোস্টালে তো যাচ্ছি কিন্তু ম্যানগ্রোভ আছে কি? আচ্ছা সব থেকে আরেকটু নিচের দিকে যাও, আরেকটু নিচের দিকে, আরেকটু নিচে। আমি গুগল আর্থ ইঞ্জিনে পেয়ে যাব। যেখানে নদী আছে সেই সেই রকম জায়গায় দেখতে হবে, নদী আর সমুদ্র যেখানে মিলে। ওদের ফিক্স দিনটি না কাছাকাছি লোকেশন দাও, মুন্নার দরকার নেই যেখানে গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। ম্যাম তাহলে আন্দামান নিকোবর, আন্দামান থাক আর ইয়ে থাক, সুন্দরবনটা থাক আর ওই মহানদী মহানন্দার যে এটা ওখানটা থাক। না একটা পয়েন্ট লোকেশন দাও ওদের, হেনরি আইল্যান্ড আন্দামানের একটা পয়েন্ট। আমি একটা পয়েন্ট দিয়ে দিয়েছি ওদেরকে, ওই এখানে মানে ল্যাটিটিউড লংগিটিউডটা দিয়ে দিয়েছি। এক্স্যাক্টলি ওদের ল্যাটিটিউড লংগিটিউড কাছাকাছি ওখানে। ঠিক আছে আমি না হলে হোয়াটসঅ্যাপে গ্রুপেও লিখে দেব। আচ্ছা এখানে না আমি তাহলে লোকেশন গুলো পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপের গ্রুপে। হ্যাঁ ঠিক আছে এখন না দেখে পাঠিয়ে দিচ্ছি আমরা। এই মুহূর্তে একটা কাজ করো, প্রত্যেকে হেনরি আইল্যান্ডের ওই সুন্দরবনের ডেটাটা বার করার চেষ্টা করো ভুবন থেকে, ঠিক আছে? তারপর আমরা এই কোডটা নিয়ে কাজ করব। আর আন্দামানের কোনো একটা ভালো লোকেশন দেখে, একটা পয়েন্ট লোকেশন না যেখানে সুনামির আগে পরে ভালো এফেক্ট দেখা গেছে, ওই একটা লোকেশন না পুরো আন্দামান। হ্যাঁ এটা আমি বাকিদের বলছি, মানে দেবার্গদের বলছি আর কি, রিসার্চটা করে ফেলো আজকে। ওকে ম্যাম, ওকে ম্যাম। আর আমি একটা ভিডিও দিয়েছি দেখো ইসরোর ভুবন থেকে কি করে ডেটা নামাতে হবে, ওটাও দিয়ে দিয়েছি। তাই তোমাদের আজকের কাজ হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ নষ্ট হয়েছে এরকম জায়গা দুটো, হেনরি আইল্যান্ড আর আন্দামানের কোনো একটা পয়েন্ট, ওখান থেকে ডেটা অ্যাকোয়ার করা ফ্রম ইসরো ভুবন। আর তার সাথে সাথে যদি তোমরা ওইখান থেকে সেন্টিনেলের ডেটা নামাতে চাও নামাতে পারো, সেম দুটো লোকেশনের আন্দামান আর হেনরি আইল্যান্ড। বোঝা গেল? Yes ma'am. Yes ma'am. যদি আর কোনো করে বাকি না কেরালা দরকার নেই। কেরালায় তোমার আছে মানে জিবিআইএফ থেকে আমি দেখেছিলাম যেটা সেটাই ছিল। না সে ঠিক আছে, এখানে তো কিছু নেই, এই তো এখানে লাল গুলো সবই ম্যানগ্রোভ ডেটা। না এখানে কোথাও দেখাচ্ছে না, 2010 এর ম্যাপ যদিও পরে হয়তো হয়েছে। ঠিক আছে ওরা এক্সপ্লোর করে নেবে এখানে, ওদের এই দুটো জায়গায় বলি ডেটা বার করুক, তারপরে আমরা ওরা দিয়ে মেশিন লার্নিং ফার্নিং হয়ে ও শিখে যাবে, তারপর আমরা ততদিন ওরা ভেবে নেবে যে কোন ন্যাচারাল রিসোর্স দিয়ে কাজ করা যায়, মানে আইডিয়া চলে আসবে কোন কাজটা। তাই তো তাহলে সবাই বলছি পরের সপ্তাহে হেনরি আইল্যান্ড একটা যেমন পয়েন্ট সুন্দরবনের, সেরকম আন্দামানের একটা যেকোনো পয়েন্টের এই দুটো লোকেশনের ডেটা একটা ভুবন থেকে আর একটা USGS থেকে নামিয়ে আমরা সেই ডেটাগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে ম্যাম। আর তার সাথে বললাম যদি তোমরা নাসা পাওয়ার থেকে তার
ওয়েদার প্যারামিটারটা নামাতে পারো। আচ্ছা শুভদি একটু বলে দেবে কোন কোন প্যারামিটার গুলো নামাবে ওয়েদারের, তো লোকগুলি সব স্টিক করে নামিয়ে নেবে। হ্যাঁ ম্যাম বলে দিই, দেখাচ্ছি কি কি প্যারামিটার আছে দেখাচ্ছি। আর কত ইয়ার্স বলবো, 20 ইয়ার্স? হ্যাঁ 20 ইয়ার্সটা এখন এনা তারপরে ইয়েতে সারফেস প্রেসারটা নাও, তারপরে সয়েল প্রপার্টিজে তুমি এটা নাও 100 সেন্টিমিটারের যে ইয়েটা আছে সেইটা, আর আর কিছু নেই না? হ্যাঁ ঠিক আছে, পাঁচটা। হুম ঠিক আছে। আচ্ছা আমি রাখছি, স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে এই দুটো, মানে এগুলো আসলে আমরা মানে চেক করে দেখেছি যে ম্যানগ্রোভের ক্ষেত্রে এগুলো হচ্ছে একটা মানে ম্যাটার করে আর কি। ঠিক আছে এই পয়েন্ট, এই জিনিসগুলো ম্যাটার করে, এই এলিমেন্ট গুলো এবার এক্সট্রা কিছু করতে পারে। তো আমরা যেগুলো দেখেছি পাঁচটা, সেই পাঁচটার কথা বলছি। অলস্কাই ফটোসিনথেটিক্যালি এইটা, তারপর আর্থ স্কিন টেম্পারেচার, এদিকে হচ্ছে প্রেসিপিটেশন সারফেস প্রেশার, আর এই যে এইটা। ঠিক আছে, আচ্ছা ওয়েবসাইট গুলো আমি সব দিয়ে দেবো। কোনটা হচ্ছে এর জন্য, ক্লাইমেটের জন্য, স্যাটেলাইট ডেটার জন্য সব দিয়ে দিচ্ছি। আচ্ছা ভগবানটা ঠিক আছে, তাহলে মানে আর কারো কোনো কোয়েশ্চেন আছে না, কিছু আছে নাকি? আশা করি আর কারো প্রশ্ন নেই। তোমরা তাহলে এটা নিয়ে রিসার্চ করতেই পারো, তাই তো? ইয়েস ম্যাম বলছি। তো এখানে মানে ডেটাটা অ্যাকোয়ার করাটাই একটা বড় চ্যালেঞ্জ, মানে এটা নিয়ে আমরা লম্বা সম্বা আলোচনা রিসার্চ করতে পারি, মানে ডে ওয়ান থেকে রিসার্চ শুরু। তোমরা ওটা ভালো করে করো, আলোচনা করো, আমরা আবার সেম পরের বৃহস্পতিবার আমরা আবার বসবো। আমরা এই ম্যানগ্রোভের উপর আপনি মেশিন লার্নিং অবধি করে নেব, তারপরে তোমরা তোমাদের পছন্দের ন্যাচারাল রিসোর্স বলো, তখন আইডিয়া হয়ে যাবে, তখন যে যার মতো পার্সোনাল ন্যাচারাল রিসোর্সে কাজ করবে, ভালো কাজ হবে তাহলে। ওকে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, দাদাদেরও থ্যাংক ইউ বলো। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, ঠিক আছে, ওয়েলকাম। ঠিক আছে চলো, ঠিক আছে আমি তাহলে প্রেজেন্ট অফ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ পুরোহিতা শুভদীপ, ওরা দেখি ওরা নিশ্চয়ই ভালো কিছু পারবে।